সংগঠনের নামে অবৈধ চাঁদাবাজি ও অর্থ আত্মসাতের অভিযোগ আনিয়ে নেয়। পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ ও সহ সাংগঠনিক সম্পাদক আসাদুল্লাহ আসাদরে অবাঞ্ছিত ঘোষণা করিয়ে এনে খাগড়াছড়ির সংবাদ সম্মেলন গুজি। আজ ফজরত খাগড়াছড়ি প্রেস ক্লাব মিলনায়তনত এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনের জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনত লিখিত বক্তব্য পাঠ গুজিল সংগঠনের খাগড়াছড়ি কলেজ শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান। এ সময় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা কমিটির প্যানেল সভাপতি ও কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মিলন, পৌর আহ্বায়ক সোভান উপস্থিত আছেন। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।